আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এসএসটি টেক বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যা কিছু জানি তার সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব, আর সে উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা IPEMIS এর সর্বশেষ আপডেট নিয়ে যে সকল তথ্যগুলো থাকছে সে সম্পর্কে, আর তাছাড়া আপনাদের অনেকের অনেক প্রশ্ন, আমি এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি। তাই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। তো আর দেরি করব না, আমরা ভিডিওতে প্রবেশ করব। তো এর জন্য আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা এই যে অ্যাড্রেস বার আছে এখানে, আপনারা আমি যে লগ ইনটা করেছি, যে লগ ইন ডট IPEMIS ডট DPE ডট গভ ডট BD, আপনারা এটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে এখন সাইন ইন, যদি আপনাদের এখানে ইংরেজি করা থাকে, এরকম ইংরেজি করা থাকে, তো আপনারা এটাকে ক্লিক করে বাংলা করে দিবেন। এই যে বাংলা হয়ে গেছে। এখন এখানে অনেকের প্রশ্ন যে যদি দেখা যাচ্ছে এখানে ইউজার আইডি আর নাম্বার শো করছে না বা দেখা যাচ্ছে না, তো আপনি লগ ইন করতে পারছেন না। তো আপনার এক্ষেত্রে দুটো কারণে এ ধরনের হতে পারে। এক হলো আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন হয়তো এটা সঠিক ছিল না, যেমন এখন তো আমারটা শো করছে, তাই না? হয়তো আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, আমি একটা নাম্বার দিতেছি এখন, এই নাম্বারটা কেটে মনে করেন আমি এই নাম্বারটা দিলাম। এখন দিয়ে যদি আমি এখানে সাইন ইন করি, তো আপনাদের এই যে এই প্রশ্নটা ছিল, প্রদত্ত ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটির জন্য কোনো অনুমোদিত ব্যবহারকারীকে পাওয়া যায়নি, তাই না? তো এই লেখাটা কেন আসছে? আমার আমি যে নাম্বারটা দিয়ে সাইন ইন করেছি আসলে এই নাম্বারটা আমার এখানে ছিল না। আরেকটা কারণ হতে পারে, আপনারা যদি পাসওয়ার্ড এখানে দেখেন, এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যা দিয়েছিলেন তা আপনাদের মনে নেই। তো এখন যদি পাসওয়ার্ড আপনারা এখানে ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন, তাহলে কিন্তু এটা কি আপনাদের এটা শো করবে না। তো যেমন আমি একটা পাসওয়ার্ড দিলাম, এটা ভুল পাসওয়ার্ড, তো আমি সাইন ইনে ক্লিক করে দেখেন। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পর আমার একই তথ্য হয়েছে, প্রদত্ত ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটির জন্য কোনো অনুমোদিত ব্যবহারকারীকে পাওয়া যায়নি। তাই পাসওয়ার্ডটাও আপনারা সঠিকভাবে এখানে লিখবেন, লিখে আর এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন অথবা EFTতে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন, আর এখানে সঠিক পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা যদি সাইন ইনে ক্লিক করেন, যেমন এই যে এটা হলো আমার সঠিক, হ্যাঁ আমি এটাতে দিলাম। এখন যদি আমি সাইন ইনে ক্লিক করি, তার মানে আমার মোবাইল নাম্বারও সঠিক, আমার পাসওয়ার্ডও সঠিক, এর জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম। হ্যাঁ, তো দেখেন সাইন ইনে ক্লিক করার পর আমার এই যে ড্যাশবোর্ড চলে এসেছে, তার মানে আমি সঠিকভাবে আমার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়েছি, তাই আমি সাইন ইন করতে পেরেছি। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটা কী হবে পেয়ে গেছেন। এখন দেখেন ড্যাশবোর্ডে যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি APSC 2022 শুরু হয়েছে, দেখেন এটা কিন্তু গত দুই দিন আগে ওইটা ছিল না, এটা নতুন এড হয়েছে। এর জন্য আমি বলেছি আপনাদেরকে যে নতুন আপডেটকৃত IPEMIS-এ যে সকল তথ্য আছে সবগুলি আপনাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, তার আগে আমরা এখন এই যে শিক্ষক ব্যবস্থাপনা, কোনার মধ্যে দেখেন আছে শিক্ষক ব্যবস্থাপনা, আমরা এটাতে একটা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আসছে শিক্ষকের তালিকা, আপনারা শিক্ষকের তালিকায় ক্লিক করবেন। হ্যাঁ, শিক্ষকের তালিকায় ক্লিক করেছি। এখানে যে আপডেটটা হয়েছে দেখেন, আগে শুধুমাত্র প্রধান শিক্ষক এই ম্যানেজে ক্লিক করে ওনার তথ্য আপডেট করতে পারতেন, আর কোনো সহকারী শিক্ষক, যেমন আমার এই যে MD আব্দুর রহিম, ওনার এখানে ম্যানেজে যদি ক্লিক করি, এখন যে শো করছে যে শিক্ষকের তথ্য আপডেট করুন, এটা কিন্তু আগে ছিল না, আগে এরকম ঝাপসা ছিল। তো এখন এই দুদিন হলো যে এটাও দিয়েছে, তার মানে যে
আগে শুধুমাত্র শিক্ষকের তথ্য দেখুন এটা ছিল, এটা ছিল না, তো এখন এটা গতকালকে এটা অ্যাড করেছে। তো এখন এটাতে ক্লিক করে প্রধান শিক্ষক নিজেও এটা আপডেট করতে পারবেন, অথবা সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে এটাতে লগ ইন করে সহকারী শিক্ষক নিজেও নিজের তথ্য আপডেট করতে পারবেন। এজন্য সহকারী শিক্ষকদেরকে আলাদা অ্যাকাউন্ট করতে হবে না, একটা অ্যাকাউন্ট দিয়েই, বিদ্যালয়ের একটা অ্যাকাউন্ট দিয়েই এই বিদ্যালয়ের সকল শিক্ষক তাদের যার যার তথ্য ফিল আপ করতে পারবেন। যদি কোনো শিক্ষক না পারেন সেটা আলাদা কথা, এই বিদ্যালয়ের যে পারদর্শী ওনাকে দিয়ে করাবেন, তবু আপনাদের বিদ্যালয়ের পাসওয়ার্ডটা কারো কাছে প্রকাশ করবেন না। তো এই তো গেল আপনাদের দ্বিতীয় প্রশ্নের জবাব, যে সকলেই অ্যাকাউন্ট করতে হবে কি না। আগে ছিল এই সফটওয়্যারটা আপডেট করার আগে যে সিস্টেম ছিল ওইখানে সবারই অ্যাকাউন্ট করতে হইতো, কিন্তু এখন আপডেট করার পরে দেখা গেল যে একটি বিদ্যালয়ের জন্য একটি পাসওয়ার্ড দিয়েই সকল শিক্ষক এটাতে লগ ইন করতে পারবে। তো এখন দেখেন, আমি এই আমার তথ্যের মধ্যে আমি যদি প্রবেশ করি, এই যে ম্যানেজে, তারপরে শিক্ষকের তথ্য আপডেট করুন, আমি এটাতে ক্লিক করলাম। করার পরে এখন দেখেন আপনাদের অনেকের প্রশ্ন পোস্টিংয়ের বিবরণটার মধ্যে, তাই না? এই পোস্টিংয়ের বিবরণের মধ্যে অনেকের অনেক প্রশ্ন আছে, তো এই প্রশ্নের জবাবটা আমি দিতেছি, কারণ মৌলিক তথ্য, তারপর পারিবারিক তথ্য, বিদ্যালয়ের ঠিকানা, এগুলি কিন্তু আপনারা করে ফেলেছেন, তাই না? তো এখন আমি এই যে পোস্টিংয়ের বিবরণে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এই যে দেখেন পোস্টিংয়ের ইতিহাস চলে এসেছে। তো আমার পদবিটা হলো প্রধান শিক্ষক, আপনারা ড্রপ ডাউন বাথরুমে ক্লিক করে আপনাদের পদবিটা দিয়ে দিবেন। তো বিশেষত্ব এখানে সঙ্গীত শিক্ষক, প্রাথমিক শিক্ষক, এখান থেকে যদি আপনি যে ক্যাটাগরি থাকেন দিবেন, আর যদি এই ক্যাটাগরি না থাকেন প্রযোজ্য নয় ক্লিক করবেন। যোগদানের তারিখ, যোগদানের তারিখটা আমি প্রথম যখন যোগদান করি তখন আমার ছিল 2/4/2006। হ্যাঁ, আপনারা এখানে ক্লিক করে এটাকে কেটে দিয়েও সরাসরি লিখতে পারেন যে 02/04/2006। এভাবে লিখে আপনারা বাইরে যদি একটা ক্লিক করেন, দেখেন এখানে হয়ে যাবে, ক্যালেন্ডার লাগে না, অনেকে ক্যালেন্ডারে গিয়ে ভুল করেন। আচ্ছা, পোস্টিংয়ের ধরন দেখেন, এখানে এই প্রথম যখন আমি যোগদানটা করেছিলাম সরাসরি যোগদান, সরাসরি নিয়োগপ্রাপ্ত, কিন্তু সরাসরি নিয়োগ হয়ে কিন্তু এখানে যে স্কুলটা শো করছে দেখেন, এই যে স্কুলটা আছে এখানে, আমি কিন্তু এই স্কুলে সরাসরি যোগদান করিনি। এই স্কুলটা আপনি বর্তমানে যে বিদ্যালয়ে থাকেন সেই বিদ্যালয়টা শো করবে। আমার কথা বুঝতে পারছেন? আসলে যে আমি যখন যোগদান করেছিলাম এত তারিখে, আমি কিন্তু এই বিদ্যালয়টাতে যোগদান করিনি, আমি করেছিলাম ঠাকুরবুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু প্লেসমেন্ট স্কুলটা এখানে ফিক্সড হয়ে আছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এখানে। হ্যাঁ, তো এখানে আমি সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছি এত তারিখে, তো এই জায়গাটা এরকমই থাকবে, আপনি বর্তমানে যে বিদ্যালয়ে থাকেন সেই বিদ্যালয় এখানে শো করবে। এখন দেখেন পোস্টিংয়ের গ্যাজেট আছে কি না, আছে, আছে দিলাম। এখন পোস্টিংয়ের গ্যাজেট, এই যে গ্যাজেট নম্বর, এখানেও আপনাদের প্রশ্ন যে এখানে গ্যাজেট নম্বর কোনটা দিব আর তারিখ কোনটা দিব, এই দুইটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের, একটু খেয়াল করেন। এই যে দেখেন একটা পেজটা আমি ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই যে আমার গ্যাজেট নাম্বার হলো এই অংশটা, 2006/517/28/G, এটাই আমার গ্যাজেট অর্ডার, আর তারিখ এই যে 23/3/2006। তো অনেকে প্রশ্ন করেছেন, স্যার নিচেও তো আছে, এই যে নিচেও আছে দেখেন গ্যাজেট, এই যে স্মারক নংটা তো নিচেও আছে, তো আপনি স্মারক নং এখানে দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তো সবচেয়ে ভালো হলো উপরেরটা আপনারা ব্যবহার করবেন, করলে যেই তারিখে এইটা প্রকাশ করেছে সেই তারিখটা পাওয়া যাবে এই স্মারক নঙে এবং এই তারিখে। এই অফিস আদেশটাই আপনার নিয়োগ আদেশ, আর নিয়োগ আদেশটাই আপনার গ্যাজেট, এটাই গ্যাজেট। হ্যাঁ, এই যে এটাই গ্যাজেট। তো
তো আমার যে গ্যাজেট নাম্বারটা যে 2006/517/28G এটাকে আমি এখানে আমার এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ওই যে এটা আমি এখানে লিখে দিলাম যে 2006/517/28G এটাই গ্যাজেট নাম্বার আর গ্যাজেটের তারিখটা তো বললাম এই গ্যাজেট এই যে গ্যাজেট নাম্বারের ডান পাশে উপরে যে কোণার মধ্যে 22/3/2006 এটা হলো গ্যাজেটের তারিখ তো এখন আমি এই যদি আমি আর এখান থেকে ক্লিয়ার করি আপলোড করি এই যে এখান থেকে আপলোড করলাম আপলোডে ক্লিক করছি করার পরে আমার যেখানে আছে আমি সেখানে চলে যাব হ্যাঁ তো ওই যে আমার গ্যাজেটের তারিখটাকে আমি এখানে দিলাম দেখেন এখন কিন্তু আমার এটা উঠছে একটু পরে কিন্তু এটা থাকবে না teachers.gov.bd চলে আসবে এখানে এখন দেখেন আমি কিন্তু সরাসরি যোগদান করেছিলাম যে স্কুলে আমার স্কুল এখানে শো করছে না বর্তমানে আমি যে স্কুলে আছি সেই স্কুলটা এখানে শো করছে কোনো সমস্যা নেই হয়তো এটাও আপনার আপডেট করার সময় এ অনবরত কিন্তু এই সফটওয়্যারের আপডেট চলছে হয়তো আপডেট করার সময় এটা হয়তো এখানে নির্বাচন করুন একটা এরকম একটা বক্স রাখবে তখন আপনারা হয়তো চেঞ্জ করতে পারবেন আর না করলেও এখানে কোনো সমস্যা নেই এটা আপনার বর্তমান বিদ্যালয়টা এখানে শো করবে তো এখন আমি তো আমার দেখা যাচ্ছে নিচে আর কি পোস্টিংয়ের ঘর নেই এখন প্রশিক্ষণের তথ্য চলে এসেছে কিন্তু আমি তো বদলি হয়েছি এখানে যোগদানের পর আরও তিনবার বদলি হয়েছি এই জন্য আমি যাব এই যে একটি পোস্টিং তথ্য যোগ করুন এই যে এখানে একটা ক্লিক করবেন করার পরে দেখেন পোস্টিং দুই আসছে এখন দেখেন আমি পোস্টিং দুইয়ে আমি কি করব যে নির্বাচন করণে চলে যাব নির্বাচন করুন আমি হলাম পদবী প্রধান শিক্ষক হ্যাঁ বিশেষত্ব দেখেন বিশেষত্ব আগের মতোই আপনি এ দুইটার থেকে যদি না থাকেন একটাও তাহলে প্রযোজ্য নয় দিবেন আর থাকলে প্রযোজ্য ওইটাতে দিয়ে দিবেন যোগদানের তারিখ এখন আমি এই ওই প্রথম যে স্কুল ছিল আমার ঠাকুরবুক হ্যাঁ ওই স্কুল থেকে এসে আমি পরবর্তী স্কুলে কত তারিখ যোগদান করেছি যেমন আমি ওইখান থেকে এসেছি এসে যোগদান করেছি 8/08/02/2009 এই তারিখে আমি বদলি হয়ে এই স্কুলে এসে যোগদান করেছি তো পোস্টিংয়ের ধরনটা কি এখন লিখব আমি বদলিকৃত আগেরটা ছিল সরাসরি এখন লিখব কি আমি বদলিকৃত এখন প্লেসমেন্ট স্কুল কোন স্কুলে আমাকে দেওয়া হয়েছে আমি দেখেন সেই স্কুলটা কিন্তু এখানে নাই যে আমার প্রথম যে বিদ্যালয় ছিল ঠাকুরবুক এরপরে বদলি হয়ে আমি যে স্কুলে এসেছি এটা হলো গোলো গাগলি এই গাগলি বিদ্যালয়ে আমি এই জন্য এটা এখানে নির্বাচন করণে ক্লিক করব করে আপনার স্কুলের নাম স্কুলের কোড দ্বারা অনুসন্ধান করতে পারেন অথবা আপনারা এখানে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করে যে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করে আপনার বিভাগ লেখেন আমার বিভাগ সিলেট জেলা সুনামগঞ্জ তো উপজেলা ছিল দক্ষিণ সুনামগঞ্জ ক্লাস্টার ছিল উজানিগাঁও তারপরে ইউনিয়ন ছিল জয়কলস তারপর বিদ্যালয় আমি এখান থেকে বাইর করবো দেখেন সরকারি বিদ্যালয়ের ধরন সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন যদি আমি ফিল্টার করণে ক্লিক করি তো নিচে আমার স্কুলগুলো এই যে দেখেন তিন নম্বরেই এই যে তিন নম্বরে গাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এসেছে তো আমি এটাতে ক্লিক করে দিব দিয়ে নিচে দেখেন নির্বাচন করণে ক্লিক করবেন ক্লিক করলাম এই যে প্লেসমেন্ট স্কুল অর্থাৎ বদলি হয়ে আমি এই স্কুলে আসছি তো এর আগে যে দেখেন পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল আমি কোথায় ছিলাম ওই যে আপনি প্রথম যোগদান করেছিলেন সরাসরি এটাকে এখানে দিবেন কিভাবে দিবেন একইভাবে নির্বাচন করণে যাবেন আমি গেলাম গিয়ে আপনি এখন এখানে বিভাগের নামটা আবার দিবেন আমি সিলেট বিভাগ জেলা সুনামগঞ্জ উপজেলা ওইটাও দক্ষিণ সুনামগঞ্জ ক্লাস্টার তো যেহেতু আমি আগেরটা বলতেছি আগেরটা ছিল আপনার ক্লাস্টার হলো পাথারিয়া আর ইউনিয়ন ছিল পশ্চিম বীরগাঁও আর বিদ্যালয়ের ধরন হলো সরকারি এখন ফিল্টার করণে দেব দেখবেন ওই স্কুলের নামটাও চলে আসবে আমি আগে যে বিদ্যালয়ে প্রথম যে বিদ্যালয়ে আমি যোগদান করেছিলাম এই যে দেখেন ঠাকুরবুক সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়টাতে যোগদান করেছিলাম এই জন্য এখানে আসছে এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এখন ওই যে নির্বাচন করণে ক্লিক করব করলাম করার পরে এই যে দেখেন প্লেসমেন্ট স্কুল হলো
আমি সরাসরির পরে যে বদলি হয়ে প্রথম বদলি হয়েছে যে স্কুল এটা দেখাচ্ছে, আর এটাতে বদলি হয়ে আসার আগে পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল, হ্যাঁ, এটাতে দেখাচ্ছে। এই যে আমি নির্বাচন করে দিয়ে আমি এখানে দিয়েছি, এই স্কুলে আসার আগে আমি এই বিদ্যালয়ে ছিলাম। এখন গ্যাজেট নির্বাচন করুন, পোস্টিংয়ের গ্যাজেট আছে নাকি নাই, আছে, হ্যাঁ, গ্যাজেট নাম্বার, আবার দেখেন আমি গ্যাজেট নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভালো করে দেখে নেন আপনারা। এখন দেখেন, তখন প্রধান শিক্ষকের বদলি উপজেলা ভিত্তিক হয়ে যেত, এখন এই যে অফিস আদেশ, এটা হলো আমার গ্যাজেট, এই পুরোটা হলো আমার গ্যাজেট। তো এখন দেখেন, এই যে 2009/25, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 9, হ্যাঁ, এটা আমার গ্যাজেট নাম্বার, আর 8/2/2009, এটা হলো গ্যাজেটের তারিখ। তো আমি এটা লিখব 2009/25/9, তো আমি এখানে যাচ্ছি, তো এখানে লিখব গ্যাজেট নাম্বার, দেখেন 2009/25, ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে ছিল 9, এটাই আমার গ্যাজেট নাম্বার। এখন গ্যাজেটের তারিখ, এটা তো আমি দেখাইছি আপনাদেরকে, তাই না, গ্যাজেটের তারিখও কিন্তু আমি দেখাইছি, তারপরে দেখিয়ে দিই, এটা হলো গ্যাজেটের তারিখ, কারণ উপরে আর কোনো তারিখ নেই, তাহলে এটাই 8/2/2009, এটাই গ্যাজেটের তারিখ। তো আমি এটা দিয়ে দিব এখানে 8/2/2009, তো এটা দিয়ে দিলাম। এখন গ্যাজেটের স্ক্যান কপি আপলোড করেন, এই আপলোডে ক্লিক করব, করে আমি এই যে গাগলি, এটাতে আমি ক্লিক করে দিলাম, এটা আপলোড হয়ে গেল। এখন গাগলি দেখাচ্ছে, কিন্তু পরে কিন্তু এখানে এটা থাকবে না, teachers.gov.bd আসবে এখানে। এখন দেখেন, ওই যে আগে দেখেন আমরা, এই যে এটি কি এই একটি পোস্টিং তথ্য যোগ করুন, এখন এটি কি বর্তমান পোস্টিং না, তার মানে কি আমার আরও পোস্টিং আছে। আমি আবার ক্লিক করলাম, করে পদবী প্রধান শিক্ষক, বিশেষত্ব প্রযোজ্য নয়, যোগদানের তারিখ, এখন যে বদলি হয়ে যে স্কুলে আসছি, গাগলির পরে যেটাতে আসছি এটা হলো গণিগঞ্জ, হ্যাঁ, কত তারিখ যোগদান করেছি আমি, 1/6/2009, আমি এটা লিখে দেব, ১৬/২০০৯ তারিখে আমি এখানে এসে যোগদান করেছি। পোস্টিংয়ের ধরন দেখেন বদলিকৃত। এখন প্লেসমেন্ট স্কুল কোনটা দিচ্ছে আমাকে, আমি এটাতে বাইর করব, এই জন্য আমি নির্বাচন করুনে ক্লিক করলাম, করে আগের মতো আমি এখানে বিভাগ দিয়ে দিব, সিলেট জেলা, সুনামগঞ্জ উপজেলা, এটাও দক্ষিণ সুনামগঞ্জে, ক্লাস্টার এটা ছিল পাথারিয়া, হ্যাঁ, ইউনিয়নটাও পাথারিয়া, আর বিদ্যালয়ের ধরন সরকারি। এখন ফিল্টার করুনে ক্লিক করব, ফিল্টার করুনে ক্লিক করার পর দেখেন এখানে স্কুলের তালিকা যে এসেছে, এখানে দেখেন আপনার বিদ্যালয়টি আছে কিনা, হ্যাঁ, এই যে দেখেন গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এটাতে গাগলি থেকে বদলি হয়ে আমি এটাতে এসেছি, এখানে ক্লিক করব, যে এখানে ক্লিক করলাম, করে নির্বাচন করুন, হ্যাঁ, তো নির্বাচন করলাম। এখন এখানে তো প্লেসমেন্ট হয়েছি, এর আগে কোথায় ছিলাম, এর আগে ছিলাম আমি গাগলিতে, গাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এর জন্য আমি এখানে নির্বাচনে ক্লিক করে তারপরে বিভাগ, আবার বিভাগ সিলেক্ট করে দিব, জেলা সিলেক্ট করে দিব, উপজেলা সিলেক্ট করে দিব, আমার ক্লাস্টার সিলেক্ট করে দিব, আগেরটা ছিল উজানিগাঁও, হ্যাঁ, এটা ছিল জয়কলস, তারপরে হলো বিদ্যালয়ের ধরন সরকারি। এখন ফিল্টার করুন, হ্যাঁ, ফিল্টার করুন, এখন দেখলে যে গাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলে এসেছে, এটা পূর্ববর্তী বিদ্যালয়, নির্বাচন করুনে ক্লিক করব। করার পরে দেখেন, এই যে গাগলি থেকে বদলি হয়ে আমি গণিগঞ্জে এসেছি, আর গণিগঞ্জে আসার আগের স্কুলের নাম ছিল গাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পোস্টিংয়ের গ্যাজেট আছে কি নাই, আছে, হ্যাঁ, আছে, গ্যাজেট নাম্বার আগের মতোই, আমি গ্যাজেট নাম্বারটা লিখে দিচ্ছি,
এটার গ্যাজেট হলো 2009/157/7, হ্যাঁ, আর তারিখটা হলো কি 24/5/2009, এটা খেয়াল রাখবেন। তো 2009/157/7, তো 2009 লিখে ফেলব, অব্লিক 157, এখানে দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি 7 দিয়ে দিব, দিয়ে এটা কিন্তু হয়ে গেছে গ্যাজেট নাম্বার। আশা করি গ্যাজেট নাম্বার কোনটা আপনারা বুঝতেছেন এখন। আর গ্যাজেটের তারিখ, তারিখটা ছিল কি 25/5/2009, 25/ দিয়ে দিলাম তারিখ। এখন আমি ওই যে গ্যাজেটটা, ওইটা আমি স্ক্যান করে আনবো। আর কীভাবে স্ক্যান করবেন মোবাইল দিয়েও কিন্তু পারা যায়, হ্যাঁ, আমি মোবাইলের একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা আশা করি দেখেছেন, না দেখে থাকলে এটা দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমার 4টা ভিডিওর লিঙ্ক আছে, আপনারা যে সমস্যায় পড়বেন সেই সমস্যার ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। তো আমি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি এই যে গণিগঞ্জেরটা নিয়ে আসলাম, হ্যাঁ, এখানে চলে আসলো। এখন দেখেন আমার কিন্তু শেষ মুহূর্তে আরেকটা বদলি হয়েছে, হ্যাঁ, এখান থেকে বদলি হয়ে আমার নিজের উপজেলায় এসেছি, এই জন্য এটি বর্তমান পোস্টিং না দেবেন এখানে। আর একটি পোস্টিং তথ্য যোগ করুন, দিলাম, দেওয়ার পরে পদবি দিয়ে দিলাম প্রধান শিক্ষক, বিশেষত্ব প্রযোজ্য নয়, যোগদানের তারিখ, এখন যে বিদ্যালয়ে, বর্তমানে আমি যে বিদ্যালয়টাতে আছি, জর্জরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা আমার ওই যে সরাসরি নিয়োগের সময় শো করছিল ওই বিদ্যালয়তে কিন্তু আমি আছি। তো এখানে আমি যোগদান করেছি 28/4/2019, 28/4, এই তারিখে আমি যোগদান করেছি। তো পোস্টিংয়ের ধরন দেখেন, এটাও কি বদলিকৃত, এখানে আমি বদলি হয়ে আসছি। তো নির্বাচন করণে ক্লিক করলাম, করে আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিলাম, তারপরে জেলা সুনামগঞ্জ, এরপরে হলো এটা বর্তমানে আমি সুনামগঞ্জ সদরে আছি, এটা দিব, ক্লাস্টার হলো মঙ্গলকাটা, ইউনিয়ন হলো জাহাঙ্গীরনগর, বিদ্যালয়ের ধরন সরকারি। এখন যদি আমি ফিল্টার করি, এই যে দেখেন, এই যে জর্জরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা চলে আসছে, আমি এটাতে ক্লিক করব। করার পরে নির্বাচন করণে আমি ক্লিক করলাম, আচ্ছা, নির্বাচন করণে ক্লিক করার পর এখন পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল, অর্থাৎ এখানে যোগদানের আগে আমি ছিলাম কোথায়, ওই যে দেখেন গণিগঞ্জ স্কুলে ছিলাম, ওই যে গণিগঞ্জ স্কুলে, ঠিক আছে, আর গণিগঞ্জে আগে ছিলাম গাগলিতে। তো এখন আমি এখানে এই স্কুলে বদলি হয়ে আসার আগে ছিলাম গণিগঞ্জ, এই জন্য এটা নির্বাচন করে দিব, এখানে ক্লিক করলাম, করে আমি আবার গণিগঞ্জটা হলো আপনার সিলেট বিভাগেই, সুনামগঞ্জ জেলাতেই, উপজেলা ছিল দক্ষিণ সুনামগঞ্জ, দিলাম, দিয়ে ক্লাস্টার, ক্লাস্টার হলো পাথারিয়া, আর ইউনিয়নটা হো পাথারিয়া, বিদ্যালয়টা সিলেক্ট করে দিই সরকারি, ফিল্টার করুন। এখন চলে আসবে আমার এই যে গণিগঞ্জ, এই গণিগঞ্জে আমি ক্লিক করলাম, করে নির্বাচন করণে ক্লিক করলাম, এই যে দেখেন প্লেসমেন্ট স্কুল, মানে বর্তমানে আমি যেটাতে আছি গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর পূর্ববর্তী প্লেসমেন্ট স্কুল, এর আগে আমি এখানে ছিলাম, এটা মানে পোস্টিংয়ের গ্যাজেট আছে কি না, আছে, আছে, দিলাম, গ্যাজেট নাম্বারটা আমি এখানে লিখব। তো এই গ্যাজেট নাম্বারটা দেখেন, এখন এই যে দেখেন এই গ্যাজেট নাম্বার, আপনি এটাও দিতে পারেন, এই যে স্মারক নাম্বার যে আছে এটাও দিতে পারেন, অথবা দেখেন আপনি এটাও দিতে পারেন, এই যে 1197/4, এটা দিয়ে দিবেন, হ্যাঁ, এই যে 1100, এখানে হাতে লেখা আছে, এটা হলো আপনার গ্যাজেট নাম্বার। আপনি যদি পুরোটাও দিতে পারেন, আবার এই অংশটা দিয়ে দেন, কারণ এখানে গেলে পুরোটাই আপনাকে দিতে হবে, তো এই জন্য আপনি এখান থেকে এটা দেন, যে এটা দেব 1109/4, আর তারিখটা কত আছে এখানে 16/4/2019, এটা কি 1197/1197 ফার্স্ট ব্র্যাকেট 4, এটা দিয়ে দিব,
অথবা স্মারক নং পুরাটাও দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি 1197 ফার্স্ট ব্রেকেট, কত ছিল ফার্স্ট ব্রেকেটে 4 দিয়ে এটা দিয়ে দিলাম 4, এলো গ্যাজেট নাম্বার। তারপরে গ্যাজেটের তারিখটা আমার ছিল কি 16/4/2019, 16/4, হ্যাঁ এটা ছিল আমার গ্যাজেটের তারিখ। এখন গ্যাজেটের কপিটা আমি স্ক্যান করে আনবো, আমার এখানে আছে, এখান থেকে আমি আপলোড করে তারপর এটা ঝরঝরিয়া এই যে এটা আমার এটা হয়ে গেল। এখন যদি আমি আর বদলি হয় নাই, বর্তমানে আমি ঝরঝরিয়া স্কুলে আছি, আপনারা যদি আরও বদলি হয়ে থাকেন তাহলে এখান থেকে ক্লিক করে আরেকটি পোস্টিংয়ের তথ্য যোগ করে দিয়ে ক্লিক করলে আরেকটা আসবে। তো এইভাবে আপনারা আপনাদের এই পোস্টিংয়ের তথ্যর যে সমস্যা ছিল আপনাদের, আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হয়েছে। এখন তো আমি ফিল আপ করেছি, আর এগুলি তো আমি আগে ফিল আপ করেছিলাম। এখন আপনি এখনই আপনার পরবর্তী ধাপে ক্লিক করবেন না, যদি পরবর্তী ধাপে ক্লিক করেন তাহলে নিচে দেখেন আপডেট তথ্যগুলো এখনও সাবমিট করা হয়নি, সাবমিট করার জন্য অনুগ্রহ করে পরবর্তী ধাপে যান। যদি এখানে ক্লিক করেন পরবর্তী ধাপে সাবমিট হয়ে যাবে, তা আপনি এখন সাবমিট করবেন না, না করে আপনি ড্রাফটে ক্লিক করুন, এটাতে ক্লিক করে রাখেন, যদি আরও কোনো কিছু এডিট করতে চান করতে পারবেন। আর যদি পরবর্তী ধাপে ক্লিক করে সাবমিট করে ফেলেন তখন কিন্তু নিচে আর এই ড্রাফট করুন কথাটা থাকবে না। আশা করি বুঝতে পারতেছেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, স্যার আমার তো নিচে ড্রাফট করুন নাই, কীভাবে থাকবে, আপনি তো সাবমিট করে ফেলেছেন, অনুমোদনের অপেক্ষায় আছে এখন। হ্যাঁ, যদি আপনি আবার এটা এডিট করতে চান তাহলে আপনার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে ফোন করে আপনি রিটার্ন এনে তারপরে আপনি এটাকে এডিট করতে পারবেন। তাই বলছি যে তথ্যগুলি দিয়েছেন সেই তথ্যগুলি সব দেওয়ার পরেও আপনি ড্রাফট করে ক্লিক করবেন, পরবর্তী ধাপে যাবেন না, কারণ হয়তো পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আমি এই তথ্যটা দিইনি সেই তথ্যটা দিইনি। হ্যাঁ, এর জন্য যদি পরের পরবর্তী ধাপে ক্লিক করে ফেলেন পরে কিন্তু আপনি ড্রাফট এই অপশনটা এখানে থাকবে না। তো আমি ড্রাফট করে নিয়ে ক্লিক করলাম, আমি এখন পরবর্তী ধাপে ক্লিক করব না। তো আশা করি এই প্রশ্নের উত্তর আপনার পেয়েছেন, কেন আপনাদের এখানে ড্রাফট করুন নেই, আপনারা সাবমিট করে ফেলেছেন এই জন্য নেই। এখন আমি যদি এই যে শিক্ষকের তালিকায় তো আর যাওয়ার প্রয়োজন পড়তেছে না, এটা বুঝে গেছেন যে এখন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক সবাই এক অ্যাকাউন্টেই করতে পারবেন। এখন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, যে ড্যাশবোর্ডে গেলাম, আবার যাওয়ার পরে আমি বলছিলাম যে পরে আপনাদের এটা বুঝিয়ে দিব। এই যে সুমারি, যে বার্ষিক সুমারি, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি APSC 2022 শুরু হয়েছে, আমার আরও সময় আছে, 2 মাস 18 দিন 8 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমাকে এটাকে আপডেট করতে হবে। তো আপনারা তাড়াহুড়া না করে আস্তে আস্তে করেন, আপনাদের প্রত্যেকেরই আশা করি সময় আছে। তো এটা করতে গেলে আপনারা যে বার্ষিক সুমারি জমা দিন, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, লোড হচ্ছে, অপেক্ষা করুন, হ্যাঁ এখন আসবে। তো এখন দেখেন এই যে বিদ্যালয়ের তথ্য, কত তথ্য এখানে দেখছেন, এটি এগুলি হলো সবগুলি, এখানের এগুলির সব আপনার বিদ্যালয়ের তথ্য। তারপরে শিক্ষার্থী সংক্রান্ত তথ্য, তারপরে শিক্ষক সংক্রান্ত তথ্য, হ্যাঁ এইগুলি আপনাকে ফিল আপ করতে হবে। তো এই যে বিদ্যালয়ের নাম ও ঠিকানা, বিদ্যালয়ের মৌলিক তথ্য, বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি, আপনি যেটাকে ফিল আপ করতে চান আপনি সেটাতে ক্লিক করবেন। যেমন বিদ্যালয়ের মৌলিক তথ্য, বিদ্যালয়ের নাম ও ঠিকানা আমার 9টা থেকে 9টা হয়েছে, আমি যদি মৌলিক তথ্যে ক্লিক করি, কারণ আর যেগুলি হয়ে গেছে এগুলি সবুজ, দেখেন যেগুলো হয়ে গেছে এগুলি সবুজ, আর যেগুলি হয় নাই দেখেন এটা একবারে কম লাল দেখাচ্ছে, এটা আর এই যে কম যেগুলি লাল দেখাবে, একবারে কমপ্লিট যেগুলি সবুজ দেখাবে, আর যেগুলি একটু কমপ্লিট এগুলো লালও না আবার সবুজও না, মাঝামাঝি। তো আমি মনে করি বিদ্যালয়ের মৌলিক তথ্যটা আমি ফিল আপ করবো, এই জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন
এখানে অসংখ্য তথ্য দিতে হবে আপনাকে, অসংখ্য তথ্য এইগুলি দিবেন। এখন দেওয়ার জন্য আপনি কি করবেন, 2021 সালে যে সুমারিটা আছে সেই সুমারিটাকে ওপেন করবেন। যেমন আমি একটু দেখে দিচ্ছি আপনাদের, হ্যাঁ এই যে দেখেন 2021 সালের একটা সুমারি ছিল আপনাদের কাছে, এরকম অবশ্যই এখনো আছে। যেমন এটা আমার বিদ্যালয়, হ্যাঁ আমার বিদ্যালয়ের আমি যা করেছি, জর্জরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে এখান থেকে আপনি অনেক তথ্য ওইখানে আপনি দিতে পারবেন, ওইখানে দিতে পারবেন। এই জন্য বলছি যে আপনারা এই যে ভূমির তথ্য, শিক্ষক কর্মচারীর তথ্য, এগুলি এখানে আছে, আপনি দিতে পারেন এখান থেকে। এটা অনেক সহায়ক হিসাবে কাজ করবে। তো এটা যদি হার্ড কপি থাকে আপনাদের কাছে, হার্ড কপি দেখে দেখে বর্তমানে এটা ফিল আপ করবেন। আর যদি হার্ড কপি না থাকে, সফট কপিও আপনি ওপেন করে করে দেখে দেখে ফিল আপ করতে পারবেন। যেমন প্রতিষ্ঠা সন 1963, রেজিস্ট্রেশন নাম্বার এটা ফিক্সড করা আছে, এটা চেঞ্জ করতে পারবেন না। ভৌগোলিক অবস্থান দিয়ে দিবেন আপনার, এখানে ক্লিক করলে আপনার ক্যাটাগরি চলে আসবে। তো আমার ক্যাটাগরি আমি দিয়ে দিলাম। বিদ্যালয়ের অবস্থান, যাদের গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চলে এখানে যেটা আছে এই ক্যাটাগরি, এটা সিলেক্ট করে দিবেন। আমারটা আমি সিলেক্ট করছি, কঠিন পথ আছিল, হ্যাঁ তো আপনার যেটা ক্যাটাগরি এটা দিবেন। উপজেলা সদর থেকে দূরত্ব এখানে আমি এটা দেই নাই, আমি 12 কিলোমিটার, এই যে 12 কিলোমিটার দিয়ে দিলাম। আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় হিসাবে নির্মিত কিনা, হ্যাঁ। মডেল স্কুল কিনা, না। বিদ্যালয় গ্রেড, গ্রেড আমার আছে বি, আমি এই স্কুলে নতুন এসে যোগদান করেছি, হ্যাঁ। তারপরে বিদ্যালয়ে মোট শিফটের সংখ্যা এখানে দিয়ে দিবেন, 2। সহকার্যক্রমী কার্যক্রম, সহ শিক্ষা কার্যক্রম আছে কি না বিদ্যমান, একাডেমিক কার্যক্রম আছে কি না, আছে, এটাও ক্লিক করা আছে। বাংলা মিডিয়ামে খেলার মাঠ আছে, দেখেন। একই ক্যাম্পাস ভবনে একাধিক স্কুল পরিচালিত হয়, একই ক্যাম্পাসে অবলিক ভবনে একাধিক স্কুল পরিচয় হয় কি না, পরিচিত না হয় না, পরিচালিত হয় না, একই ভবনে না, আমার দুইটা ভবন আছে এই জন্য হয় না। খেলার মাঠ আছে, সীমানা প্রাচীর নাই, তারপরে বিদ্যালয়ের গেট নাই, আমার যেটা যেটা আছে এটা নাম ফলক আছে, প্রধান সড়কের এটা, হ্যাঁ নির্বাচন করুনে আছে, তারপরে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, এটা লাল চিহ্ন অবশ্যই দিতে হবে এখানে, এটা আমি পরে দেবো। বিদ্যালয় ব্যাংকের নাম আমারটা সোনালী ব্যাংক, আমি সোনালী ব্যাংকটা এখানে সিলেক্ট করে দেব। এখানে সোনালী ব্যাংক কোথায়, হ্যাঁ এই যে সোনালী ব্যাংক আমি সিলেক্ট করে দিলাম, সোনালী ব্যাংক। তারপরে সোশ্যাল অডিট হয়, অগ্নি নির্বাপক যন্ত্র নাই, তারপরে শহীদ মিনার নাই, বুক কর্নার আছে, বঙ্গবন্ধু কর্নার আছে, মুক্তিযুদ্ধ কর্নার আছে, স্টুডেন্ট কাউন্সিল আছে, ইনোভেশন কার্যক্রম বিদ্যমান, সততা স্টোর আছে। এখানে দেখবেন আপনার যেগুলি আপনি আপনার আছে তো আছে দিয়ে দিবেন, আর নাই তো নাই দিবেন, হ্যাঁ। তো এখন এইগুলি ভিডিও দেখিয়ে তো লাভ নেই। আর্লি ওয়ার্নিং কার্যক্রম, খুদে ডাক্তার কার্যক্রম বিদ্যমান, প্রতিবন্ধী হিসাবে বিদ্যালয় হিসাবে নিবন্ধিত কিনা, না, প্রাক প্রাথমিক শিক্ষা, হ্যাঁ অনুমোদিত শিক্ষক এত, আচ্ছা এটা দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে পূর্ববর্তী সেকশন মানে আগেরটা চলে যাবেন, আর পরবর্তী সেকশন মানে আর পরেরটা যাবেন। তো আমি এখন যাব না, এই জন্য আমি এই যে ড্রাফট আছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যেগুলি দিয়েছি আমার সেগুলি সেভ থাকবে, হ্যাঁ। এই যে দেখেন আমি এটা দিয়েছিলাম, বিদ্যালয়ের মৌলিক তথ্য 39টা থেকে 38টা, একটা তথ্য আমার বাকি রয়েছে, কোনটা, ওই ব্যাংক অ্যাকাউন্টটা, ওইটা দিয়ে আমি যদি ড্রাফট করতাম এখানে 39টা থেকে 39টা দেখাবে। তো আমি ব্যাংক তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি পরে দেব, এই জন্য এটা আর দেখাচ্ছি না। একইভাবে বিদ্যালয়ের উপর উপকরণে ক্লিক করে আপনারা এটাকেও আপডেট করতে পারবেন। সব করার পরে যেহেতু 2 মাস সময় আছে, সাথে সাথে আপনি সাবমিট করে দিবেন না, কারণ হয়তো কোনো তথ্য ভুল হলে আপনি সংশোধন করার জন্য দরকার লাগবে। আর সাবমিট করে ফেললে কিন্তু আপনি আর ড্রাফট করুন অপশন থাকবে না। তো এরপরে আপনারা এই যে ড্যাশবোর্ডে যে আসলাম, আসার পরে আপনারা এখান থেকে অবশ্যই 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 সাইন আউট করে বের হবেন। এই যে সাইন আউটে আমি ক্লিক করব, আমি সাইন আউটে ক্লিক করলাম, আমাকে লগ ইন পেজে নিয়ে আসছে আবার। এখন আমি এখান থেকে ক্রস করে যদি বেরিয়ে যাই,
কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের যে সকল প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের উত্তর মোটামুটি পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা ফেসবুকেও আপনারা কমেন্ট করতে পারেন, যে হেল্প গ্রুপ আছে এখানে কমেন্ট করতে পারেন, সেখানেও আমি উত্তর দিয়ে থাকি। তো আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।